হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে চলে এসেছে পিজি ভর্তি, মাস্টার্সে তাদের প্রথম ভর্তির লিস্ট, এবং সেখানে অনেক অপশন চলে এসেছে, লাইক অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ, অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড এবং ডিক্লাইন, এবং তার সাথে একটা ইমেল আইডি রয়েছে, সেখানে মেল করতে হবে। সমস্ত প্রসেসটা বলে দিচ্ছে ভিডিওটায়। যারা নতুন এসেছি তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। চলুন দেখে নিচ্ছি বিউ পিজি অ্যাডমিশনের এই আপডেটটা। আমি চলে এসেছি বর্ধমান বিশ্ববিদ্যালয় পিজি অ্যাডমিশন ওয়েবসাইট, এবং এখানে চলে আসলে আপনারা দেখতে পাবেন এখানে আর্টস ক্যাটাগরি আন্ডারে কিন্তু চলে এসেছে তাদের অ্যাডমিশন নোটিফিকেশান। তার সাথে কিছু ইমেল আইডি আছে, আমরা সবটা দেখব। প্রথমে আমরা একটু দেখে নিচ্ছি এই নোটিফিকেশানটা ইউনিভার্সিটি কী বলছে। আমি জানিয়ে দিই এই নোটিফিকেশানটা হচ্ছে কিছু সাবজেক্টের জন্য। সাবজেক্টগুলো হচ্ছে কি, বাংলা, কমার্স মানে এম কম, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং সংস্কৃতের জন্য। এই সাবজেক্টে যে স্টুডেন্টসরা যারা অ্যাপ্লাই করেছিল তাদের কিন্তু কাউন্সিলিং যেটা আলাদা করে হচ্ছিল অন্যান্য সাবজেক্ট তাদের আলাদা করে হচ্ছে না। এদের যেটা হবে, এদের অ্যাডমিশন চলে এসছে, কিন্তু এদের অনেক কটা অপশান আছে সে অপশানগুলো, এবং রেস্ট অফ দ্য স্টুডেন্টসও যারা অন্যান্য সাবজেক্টে অ্যাপ্লাই করেছে তাদেরও কিন্তু এই অপশানটা আসে। তাই এই অপশানগুলো আমরা একটু প্রথমে চলুন দেখে নিই। প্রথমত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে ফার্স্ট লিস্ট চলে এসছে, এবং সেক্ষেত্রে তাদের পেমেন্ট করতে হচ্ছে, এবং পেমেন্টটা কিন্তু আপনাকে একদম টাইমের মধ্যে করে নিতে হচ্ছে। কত তারিখের মধ্যে, আগামীকাল 24 তারিখ থেকে 27 তারিখের মধ্যে আপনাদের পেমেন্টটা কমপ্লিট করতে হচ্ছে। এবং জানিয়ে দিই কারুর যদি কোনোরকম কোনো প্রবলেম হচ্ছে, লাইক ধরুন পেমেন্ট করতে পারছেন না, অনেক সময় এটা হয়ে থাকে পেমেন্ট করতে গিয়ে ফেল হচ্ছে, বা কোনো রকম একটু টাকা কেটে নিয়েছে বাট পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে না, এখানে আপনারা সঙ্গে সঙ্গে ইমেল করে দেবেন বর্ধমান বিশ্ববিদ্যালয়। যদিও বিইউ প্রত্যেক বছর একটা আলাদা করে লিস্ট বার করে যেখানে তারা বলে দেয় সাকসেসফুল কারা পেমেন্ট করেছে আর আনসাকসেসফুল কারা রয়েছে। আচ্ছা, এবার আমরা একটু চলুন দেখে নিই। প্রথমত আপনাদের লগ ইন করতে হচ্ছে, লগ ইন করে আপনাদের অ্যাক্সেস স্টুডেন্টস আপনাদের ড্যাশবোর্ডে যেতে হচ্ছে। অর্থাৎ লগ ইন করার পরবর্তীতেই আপনারা কিন্তু ড্যাশবোর্ডে পেয়ে যাচ্ছেন পেমেন্ট অপশন, এবং সেখান থেকে আপনাদের পে করতে হচ্ছে আগামীকাল থেকে। এবং তারপর সাকসেসফুল হয়ে গেলে আপনারা SMS পেয়ে যাচ্ছেন, ইমেল পেয়ে যাচ্ছেন, এবং আপনারা স্ক্রিনশটটা রেখে দেবেন। আচ্ছা, আর যেটা হচ্ছে যখন পেমেন্ট করছেন সেটা বাড়িতে মোবাইল দিয়ে করতে পারবেন ইজিলি, যদি বা এবং অথবা সাইবার ক্যাফে থেকে করছেন বা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করছেন, আপনাদের যেটা করতে হবে পেমেন্ট করার সঙ্গে সঙ্গে যে পেমেন্টের যে সাকসেসফুল হয়েছে তার স্ক্রিনশটটা নিতে হবে। কারণ এই স্ক্রিনশটটা আপনারা আপনাদের HOD মানে ডিপার্টমেন্টাল হেড যারা বা টিচার ইনচার্জ যারা রয়েছে তাদেরকে কিন্তু ইমেল করতে হবে। এবং তার ফলে কী করছেন, 24 তারিখ কালকের থেকে পেমেন্ট করার পরবর্তীতে আপনাদের একটা সাকসেসফুল যে রসিদটা পাচ্ছেন সেই রসিদটা দিয়ে মেল করতে হবে। মেলে কী লিখবেন, টু দ্য HOD লিখবেন, এবং তার সাথে লিখবেন যে মাই সেলফ বলে আপনার নিজের নাম, অ্যাপ্লিকেশন নাম্বার লিখবেন, এবং তার সাথে লিখবেন সাবজেক্ট লিখবেন, এবং তার সাথে আপনার লিখে দেবেন মোবাইল নাম্বারটাও দেবেন অতি অবশ্যই, এবং দেবেন যে সাকসেসফুলি হ্যাজ পেমেন্ট হ্যাজ পেড দ্য অ্যামাউন্ট বলে আপনি তার, এবং দ্য স্ক্রিনশট ইজ অ্যাটাচড এই বলে আপনি ইমেল করে দিচ্ছেন তাকে। এর সাথে অ্যাটাচ কী দিতে হচ্ছে, আপনার যে এই যে পেমেন্ট করেছেন সাকসেসফুলি তার স্ক্রিনশটটা আপনাকে অ্যাটাচ কিন্তু ইমেলের সাথে করে দিতে হবে। অ্যাকচুয়ালি এর পরবর্তীতে HOD যারা থাকে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে স্টুডেন্টসদেরকেও জয়েন করি না, এবং 3 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। আচ্ছা, এবার আমরা জানিয়ে দিই ডকুমেন্ট ভেরিফিকেশান। বর্ধমান বিশ্ববিদ্যালয় আজকে 3 তারিখ থেকে 6 তারিখের মধ্যে কিন্তু তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, এবং তারপরেই অ্যাডমিশন কনফার্ম হবে। আপনাদের যাবতীয় যে টেস্টিমোনিয়াল লাইক কাস্ট সার্টিফিকেট, আপনাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনের সমস্ত মার্কশিট সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সমস্ত কিছু কিন্তু চাইবে, এবং মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য একটা অ্যাবাব ডেট দিয়ে দেয়, তার মধ্যে দিতে হয়, 2-3 মাস টাইম থাকে, তাই তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। আচ্ছা, বাকি তো অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন, এবং তার সাথে সেলফ অ্যাটেস্টেড জেরক্সও নিয়ে যাবেন। আর জানিয়ে দিই যারা এর সাথে যারা ধরুন ডিসেবল ক্যান্ডিডেট তারা তাদের ডকুমেন্টস নেবে, স্পোর্টস ক্যাটাগরি ডকুমেন্টস নেবে, EWSরা তারা ডকুমেন্টস কিন্তু অতি অবশ্যই নিয়ে যাবে। এবার হচ্ছে আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আপনি তো এরকম অ্যাডমিশনের জন্য করছেন, আরেকটাবার বলে দিই অ্যান্টি র্যাগিং। এটা তো আমি অ্যাডমিশনে যখন ফর্ম ফিল আপের সময় বলে দিয়েছিলাম স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যান্টি র্যাগিং ফর্মটা ফিল আপ করতে হবে, একটু প্লিজ আপনারা দেখে নেবেন। যারা ফর্মটা ফিল আপ করে এখনও ওঠেননি অতি অবশ্যই ফর্মটা কিন্তু ফিল আপ করে নিন। আচ্ছা, এবার আমরা একটু স্ক্রল করে দেখে নিচ্ছি 3টে ইম্পর্টেন্ট জিনিস, অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ, অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড এবং ডিক্লাইন। অ্যাকচুয়ালি জয়েন্ট এন্ট্রান্স এরকম হয়ে থাকে, তার ফলে সেরকম হিসাবে কিন্তু আজকের এরা কিন্তু এই এদের তরফ থেকে আজকের এরা অপশানগুলো দেওয়া হচ্ছে। এটা মানে কি, ধরুন আজকে আপনার হুগলি মহসিন কলেজেও ধরুন আপনার নাম এসছে পলিটিক্যাল সায়েন্সে, আর আপনার ধরুন বর্ধমান ইউনিভার্সিটি ক্যাম্পাসেও ধরুন আপনার নাম এসছে, তাহলে এবং ধরুন আপনি দুটোতে অ্যাপ্লাই করেছিলেন, এবার ধরুন আপনার নাম এসছে তার মধ্যে ধরুন হুগলি মহসিন কলেজে, আর আপনি চাইছেন আপনি হুগলি মহসিন কলেজেই পড়বেন, তাহলে আপনাকে যেটা এবং আপনি বিইউ ক্যাম্পাসে পড়তে চাইছেন না, তার ফলে আপনার ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে হুগলি মহসিন কলেজ। তাই জন্য আপনি যেটা করবেন এই 1 নম্বরটা করছেন, মানে অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ, অর্থাৎ আপনাকে কিন্তু আপগ্রেড করা হবে না। আপনার অ্যাডমিশন কনফার্ম হয়ে গেল এবং আপনি হুগলি মহসিন কলেজে কিন্তু অ্যাডমিশনে নিচ্ছেন, তার পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশন করলে কনফার্ম হচ্ছে। বোঝা গেল?
যদি মনে করছেন যে না আমার হুগলি মহীশিনে নাম এসছে বাট আমার ফার্স্ট প্রেফারেন্স ক্যাম্পাস, তাহলে আপনাকে যেটা করতে হবে অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড। এই ক্ষেত্রে মানে কি যে আমি সিটটাকে অ্যাকসেপ্ট করছি, অর্থাৎ যে সিটটা আমার আজকে বর্তমানে রয়েছে হুগলি মহীশিনে সেটাকে আমি অ্যাকসেপ্ট করছি, কিন্তু তার সাথে আমি আপগ্রেড করতে চাইছি, অর্থাৎ আমি চাইছি যে আমার যে অন্যান্য বর্ধমান বিশ্ববিদ্যালয় বা ধরুন এরম কোনো কোর্স যেখানে তিন চারটে কলেজ আছে সেখানে আমি যদি চান্স পাই তার জন্য আমি আপগ্রেড করছি, তার জন্য আমি চেষ্টা করছি, তাহলে আপনি কিন্তু ক্লিক করবেন অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেডে। অর্থাৎ যে স্টুডেন্টস আছে যারা ধরুন আছে ক্যাম্পাস প্লাস কলেজ রেখেছে আর ফার্স্ট প্রেফারেন্স তাদের ক্যাম্পাস কিন্তু কলেজে নাম এসছে, তারা সবসময় যেটা করবে অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড। যে স্টুডেন্টসদের ফার্স্ট প্রেফারেন্সটা মিলে গেছে তারা সেখানেই পড়বে, তারা করবে অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ। আরেকটা অপশান আছে ডিক্লাইন। ডিক্লাইন মানে কি হচ্ছে, ধরুন আপনার আজকে আমি যেন বললাম HMC-তে ধরুন আজকের আপনার সিটের নাম এসছে মানে হুগলি মহীশিন কলেজে, এবং আপনি চাইছেন না যে হুগলি মহীশিন কলেজে আপনি পড়তে ইচ্ছুক নন, তাহলে আপনি করে দেবেন ডিক্লাইন। আপনি সেখানে ধরুন চাইছেন যে আমি শুধুমাত্র ইউনিভার্সিটি ক্যাম্পাসে চান্স পেলেই পড়বো, না হলে আমি অন্য কোনো কোর্স করবো, অন্য ইউনিভার্সিটিতে যাব, তাহলে আপনি সেখানে করে দিচ্ছেন ডিক্লাইন। তাহলে আপনার কাছে যেটা থাকবে আপনার এই হুগলি মহীশিনের চান্সটা চলে গেল, এবং আপনার কাছে কী চান্স থাকবে, বিইউ ক্যাম্পাসের চান্সটা থাকবে। অর্থাৎ পরবর্তীতে যখন লিস্ট ওয়াইজ আবার সেকেন্ড ফেজে নাম আসবে তখন আপনার কিন্তু নামটা আসবে, যদি আপনার সেই পার্সেন্টেজ থাকে তো। বোঝা গেল? তার ফলে তিনটে মানে কি, প্রথমটা মানে হচ্ছে যে এটাই অ্যাকসেপ্ট ফ্রিজ, মানে আমার আর দরকার নেই অন্য কোনো কলেজে নাম ওঠা বা অন্য কোনো ক্যাম্পাসে নাম ওঠা। আর যদি অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড মানে হচ্ছে যে হ্যাঁ পরবর্তী যে লিস্ট আসুক সেখানে যাতে আমার নাম আসে তার জন্য চেষ্টা করছি। আর যারা আজকে ডিক্লাইন করবে তারা তাদের বর্তমানে যে সিটটা যে নাম এসছে সেখানে তারা আর কোনো চান্স পাচ্ছে না, পরবর্তী তারা যে আরেকটা তাদের যে লিস্ট আসবে পরবর্তী সেখানে যদি চান্স পায় তাহলে তারা সেখানে ভর্তি হচ্ছে। বোঝা গেল? আশা করি ক্লিয়ার করতে পারলাম। তো এইভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। আচ্ছা, এর পরবর্তী এখানে আমরা সিটগুলো দেখে নিচ্ছি। এই সিটগুলো আপনারা অলরেডি জানেন ইউনিভার্সিটি ক্যাম্পাস এবং কলেজ ওয়াইজ যে আমি সিটগুলো অলরেডি শেয়ার করেছি, এবং এখানে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে জিপি যেটা এসছে টোটাল, অর্থাৎ আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন মিলে এখানে আপনি দেখতে পাচ্ছেন একদম স্টুডেন্টস ওয়াইজ এই যে অ্যালোটেড সেন্টার প্রেফারেন্স ওয়ান, অর্থাৎ যে যে অ্যালোটেড সেন্টার আপনি রেখেছিলেন সেই অনুযায়ী তাদের এক নম্বরেই নাম আসছে, তার ফলে তারা কিন্তু আজকের এই হিসাবে অ্যাডমিশনের জন্য তারা অ্যাপ্লাই করেছে এবং সেই হিসাবে তারা অ্যাপ্লাই করছে। লাইক ধরুন এখানে আজকের একটা নাম পাচ্ছে যারা কিন্তু অ্যালোটেড সেন্টার টুতেও তারা চান্স পাচ্ছে, এই দেখুন টুতে চান্স পেয়েছে যারা। এবার তারা চাইছে যে আমি আজকে ধরুন OBC-তে বা আনরিজার্ভডে ধরুন আমি মানে জেনারেল কাস্টে আমি টুতে চান্স পেয়েছি, বার্ডওয়ান রাজ কলেজ পেয়েছি, কিন্তু আমি ক্যাম্পাসে পড়তে চাই, তাহলে এরা করবে কি না, ডিক্লাইন করবে নালে করবে অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড করবে। বোঝা গেল? তো এইভাবে আপনি আপনার লিস্টটা দেখে নিচ্ছেন এবং আগামীকাল থেকে লগ ইন করে আপনাকে জাস্ট পেমেন্টটা করতে হচ্ছে, এবং জানিয়ে দিই পেমেন্ট করার পর অতি অবশ্যই আপনাকে ইমেলটা কিন্তু করতে হবে। ইমেল কোথায় করবেন, আমি যেটা ইমেলের বডিটা তো বলে দিলাম, অর্থাৎ কী লিখবেন, এই যে ইমেলের জন্য এখানে বিইউ ক্যাম্পাস এবং এখানে আপনার কলেজ ওয়াইজ আপনি মেল আইডি পাচ্ছেন, আমি জাস্ট এবং বলে দিই এই যে লগ ইন টু ড্যাশবোর্ড এটা ক্লিক করে আপনাকে ডাইরেক্ট লগ ইনে চলে যাবে, সেখান থেকে লগ ইন করে পেমেন্ট করতে পাচ্ছেন। যেমন ধরুন আমি আজকে বিইউ ক্যাম্পাসের এই ইমেল আইডিগুলো দেখছিলাম, তো জাস্ট এটা ডাউনলোড করে নেবেন PDF। এখানে দেখুন সাবজেক্ট ওয়াইজ আপনি পেয়ে যাচ্ছেন, এখানে অনেক এরকম সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো এখন অবধি লিস্ট পাবলিশড হয়নি কিন্তু দিয়ে দিয়েছে, এখন পরবর্তীতে তাদেরও আসে। তো এইভাবে আপনি আপনার যেই পেমেন্ট হয়ে গেলো আপনার HOD-কে আপনি ইমেলটা করে দিচ্ছেন। বোঝা গেল? এবং ইমেল যখন করবেন স্ক্রিনশটটা অতি অবশ্যই কিন্তু রাখবেন। আর যাদের যাদের অনেক স্টুডেন্টস এরকম আছে যদিও এরপর একটা বর্ধমান বিশ্ববিদ্যালয় লিস্ট বার করবে সেখানে তারা বলে দেবে কারা পেমেন্ট করতে পেরেছে কারা পারেনি, তাদের সুযোগও দেয় ইউনিভার্সিটি, কোনো চিন্তার কিছু নেই। আর যাদের মানে যারা পেমেন্ট মানে কি আনসাকসেসফুল মানে হচ্ছে যারা পেমেন্ট করেছে টাকা কেটে নিয়েছে বা সার্ভার চলে গেছে এরকম প্রবলেম, আর তারপরে টাইমের মধ্যে আপনাকে করে নিতে হচ্ছে এটা। তো বিশালভাবে বেস্ট অফ লাক জানাচ্ছি, কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, পরবর্তী আরও কিছু আপডেট নিয়ে চলে আসবো। সঙ্গে থাকুন, ভালো থাকবেন।